প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আমরা আলোচনা শুরু করেছিলাম অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন বা সভ্যতা, প্রাচীন সভ্যতা দিয়ে। প্রাচীন সভ্যতার পূর্বের আলোচনাগুলো তোমাদের মনে করিয়ে দিতে চাই। সভ্যতা, সভ্যতার সংজ্ঞা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনায় অংশ নিব। কোন অংশ? সেই যে হিব্রু সভ্যতা, যেই সভ্যতায় আমার পাঁচজন নবীর আবির্ভাব হয়েছিল, যে সভ্যতায় আমার নবীরা কী করেছিলেন, দাস মুক্তির ব্যবস্থা করেছিলেন, দাস প্রথা রহিত করেছিলেন। যে দাস প্রথার কথা আমরা জানি যে কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আছে, যে দাস মুক্তির জন্য কী পরিমাণ সওয়াব পাবে একজন মুসলমান অথবা একজন ব্যক্তি, অথবা এই দাসদের জীবন কি মানবেতর জীবন ছিল। সেই দাস মুক্তিও ঘটেছিল কিন্তু ইহুদিদের অথবা হিব্রু সভ্যতায়, এবং সেখানে আমাদের পাঁচজন নবীর আবির্ভাব ঘটেছিল। এই পাঁচজন নবীর কীভাবে আবির্ভাব ঘটেছিল আমি আগে তাদের ধারাবাহিকভাবে তোমাদেরকে অবহিত করছি। পাঁচজন নবীর মধ্যে প্রথমে এসেছিলেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন। তার মাধ্যমে তিনি কী করেছিলেন? মেসোপটেমিয়াতে তাদেরকে, হিব্রুদেরকে সংগঠিত করেছিলেন। এরপরে এসেছিলেন কে? ইয়াকুব আলাইহিসসালাম, যার অপর নাম ইসরাইল আলাইহিসসালাম। তিনি হিব্রুদেরকে কী করেছিলেন? পরবর্তীতে একত্রিত করেছিলেন। এরপরে কে এসছেন? মুসা আলাইহিসসালাম। এটা কি 1330 থেকে 1350 অব্দে পুনরায় তিনি সংগঠিত করলেন, এবং মুসা আলাইহিসসালাম কী করলেন? দাস প্রথা রহিত করলেন। তিনি কী করলেন? এই যে দাস প্রথা থেকে মুক্ত করলেন, এবং প্যালেস্টাইনে তিনি উন্নত সভ্যতার দান উন্মোচন করলেন। আধুনিক যে প্যালেস্টাইন রাষ্ট্র, এবং এই প্যালেস্টাইনে আজকের যে বর্তমান সভ্যতা, সেটা কিন্তু শুরু হয়েছিল কার মাধ্যমে? এই যে আমি বললাম যে ইসরাইল আলাইহিসসালাম, তারপরে বললাম কি, এই যে মূল সূচনা শুরু হয়েছিল কার থেকে? যে মুসা আলাইহিসসালামের মাধ্যমে। ইতিহাস পরিষ্কার করে বলছে যে তিনি কী করলেন, দাসত্ব প্রথা থেকে মুক্ত করে প্যালেস্টাইনে উন্নত সভ্যতার দ্বার উন্মোচন করলেন। তারপরে কী আসলেন? তারপরে আসলেন অন্যতম শাসক, যিনি ও আমাদের একজন নবী, দাউদ আলাইহিসসালাম, যাকে ইহুদিরা বলে ডেভিড। এই দাউদ আলাইহিসসালাম এবং তার পুত্র সুলেমান আলাইহিসসালামের হাত ধরেই কী হলো? জেরুজালেম অধিকৃত হলো, এবং সেখান থেকে কী হলো? দাস শ্রমের অবসান ঘটল। অবসান ঘটালেন কে? দাউদ আলাইহিসসালাম। ইহুদিদের দাস শ্রমের বা হিব্রুদের, হিব্রু সমাজ থেকে দাস শ্রমের অবসান ঘটালেন। তাহলে এখন আমরা আলোচনায় চলে যাই যে তাহলে এই যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন নবীদের আবির্ভাবের মাধ্যমে কীভাবে ধারাবাহিকভাবে আমাদের এই হিব্রু সভ্যতায় তার প্রভাব পড়েছিল। তাহলে হিব্রুদের উৎপত্তি কোথা থেকে? আমি বলছি হিব্রুদের উৎপত্তি হয়েছিল সেমিটিক জাতির অংশ হিসাবে। বলছে যে সেমিটিক জাতির শাখা থেকেই হিব্রুদের উৎপত্তি, এবং এদের জীবনযাত্রা ছিল মরুভূমি কেন্দ্রিক। এরা ছিল দুই সমাজে বিভক্ত। তারা ছিল যাযাবর শ্রেণী যেমন ছিল, তেমন ছিল কি নগরভিত্তিক সমাজ। হিব্রুদের কোন শব্দ থেকে হিব্রু শব্দটির উৎপত্তি হয়েছিল তোমরা জানো? এই যে হাবিরু, কোনো কোনো ইতিহাসবিদ বলছেন খাবিরু, কোনো ঐতিহাসিক বলছেন, ইতিহাসবিদ বলছেন না, ইভার শব্দ থেকে উৎপত্তি। যেটা থেকেই উৎপত্তি হোক না কেন, আমরা সবটাই যদি নেই তাহলে ইভার শব্দের অর্থটা কি? ইভার শব্দের অর্থ বলছেন যে হিব্রু ভাষায় যে নিম্নবংশীয় অথবা যাযাবর। কোনো কোনো পাঠ্যপুস্তকে তোমরা দেখবে ওখানে বলা হচ্ছে দস্যু অথবা ভাড়াটিয়া, এ ধরনের শব্দগুলো এসছে। যেখানে আমাদের পাঁচজন নবী যে হিব্রু সভ্যতার সাথে জড়িত, তাহলে সেই সভ্যতার ধর্মবিশ্বাস কেমন ছিল সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেই সভ্যতার ধর্মবিশ্বাসে ছিল, তারা পরকালে বিশ্বাস করতেন, তারা বিশ্বাস করতেন যে একজন মহামানবের আবির্ভাব হবে, তারা বিশ্বাস করতেন যে তাদের পারলৌকিক জীবন বা পরকালের জীবন হবে, এবং সেখানে একশ্বরবাদের একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছিল। সেই একশ্বরবাদের ধারণাটা কোথা থেকে এসেছিল? এসেছিল যেহোবাকে তারা একশ্বরবাদী আইন হিসাবে মেনে নিয়েছিল, এবং সেখান থেকেই বলছে ইতিহাসবিদরা তার হাত ধরেই
খ্রিস্টান এবং মুসলমান অথবা ইসলাম ধর্মের আবির্ভাবের সূচনাকাল। এটা আমি আবারও বলছি, এটা কাদের কথা মতো? ইতিহাসবিদদের কথা মতো। এবং তারা বিশ্বাস করতেন একজন শেষ নবীর কথা। শেষ নবীর কথা বিশ্বাস শুধু করতেন তা না, তাদের উপরেও কিন্তু আসমানি কিতাব নাজিল হয়েছিল। সেটা কি তোমরা জানো? তাওরাত। তোমরা জানো যে আসমানি কিতাব মোট মানে একেবারে যে এক প্রধানতম আসমানি কিতাব বলা হচ্ছে চারটা, তার মধ্যে একটা কিতাব নাজিল হয়েছিল কিন্তু ইহুদিদের উপরে, সেটা তাওরাত। এবং এটাও তোমরা জানো যে একমাত্র কোরআন ব্যতীত প্রতিটা আসমানি কিতাব বিকৃত হয়েছে। বিকৃত হয়েছে জন্যই কিন্তু এই যে ইহুদি বলো খ্রিস্টান বলো এই সম্প্রদায়ের সাথে আমাদের যতটুকু দ্বিমত ধর্মীয় আচার অনুষ্ঠান অথবা ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ওই বিকৃত হবার কারণেই। কিন্তু কারণ প্রতিটা কিতাবই কিন্তু আল্লাপাক দ্বারা নাজিল হয়েছে, অবিকৃত থাকলে কিন্তু কোনো দ্বিমত সৃষ্টি হতো না। বিকৃত হয়েছে বিধায় দ্বিমতের জায়গাটা তৈরি হয়েছে। এবং আমাদের একমাত্র আল কোরআন যেভাবে সংরক্ষিত সুরক্ষিত আছেন, সেখান থেকে আমরা বিশ্বাস করি যে কিয়ামত পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত এটা অবিকৃত অবস্থাতেই থাকবে এবং আল্লাপাক সেটার হেফাজত করবেন বা করছেন। তাহলে এই যে হিব্রুদের সম্পর্কে উৎপত্তি এবং ধর্মবিশ্বাস সম্পর্কে আমি আলোচনা করলাম, এরপরে আলোকপাত করব কি অর্থনৈতিক জীবন সম্পর্কে। হিব্রুদের অর্থনৈতিক জীবনের মূল ভিত্তিই ছিল কি? পশুপালন এবং কৃষিকাজ। তারা কৃষিকাজে ব্যবহার করতো কোনটাকে? পানির দরকার তোমরা জানো কৃষিকাজে, তারা বৃষ্টির পানিটার উপরেই বেশি নির্ভরশীল ছিলেন। এবং তারা কি করতেন, এই যে কৃষি জমি যেখানে জানো তোমরা যে সব জায়গায় সমান উর্বর হয় না, সব জায়গায় সমান ফসল উৎপন্ন হয় না, ঠিক তেমনি অর্থনৈতিক অবস্থাও সব জায়গায় স্বচ্ছল না। সেখানকার আইনে যেটা বলবৎ ছিল, যেখানকার মানুষ অসচ্ছল সেখানকার মানুষকে ট্যাক্স অথবা কর দিতে হতো কম, যেখানকার মানুষ স্বচ্ছল সেখানকার মানুষকে ট্যাক্স দিতে হতো অপেক্ষাকৃত বেশি। হিব্রুদের শাসন ব্যবস্থা কেমন ছিল? যেখানে আমাদের পাঁচজন নবীর আবির্ভাব হয়েছিল, যেখানে তারা নেতৃত্ব দিয়েছিলেন এই সমাজের, এই জাতির, এই সভ্যতা, তাহলে তাদের শাসন ব্যবস্থা কেমন? শাসন ব্যবস্থাও ছিল তাদের চমৎকার। তারা কি করতেন? আইনের সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ আইন সবার জন্য সমান, ব্যক্তির উপরে বা গোষ্ঠীর উপরে আইন বিশেষভাবে কার্যকর হবে না, সবার জন্য আইন সমান, এটা তারা বিশ্বাস করতেন। তারা বিশ্বাস করতেন ব্যক্তি স্বাতন্ত্রতা এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন। ব্যক্তি স্বাতন্ত্রতা এবং ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন জন্যই এই যে বলা হচ্ছে আধুনিক যে গণতন্ত্র, এই গণতন্ত্রের বিকাশেই কিন্তু তাদের একটা বড় রকমের অবদান রয়ে গেছে এবং অথবা সহায়ক হয়ে কাজ করেছে। এরপরে যদি বলি যে তাদের আর কী ছিল সমাজবাদ, আর যেটা ছিল সেটা হচ্ছে দাসমুক্তি। তাদের ছিল কি? নিঃস্বদের স্বার্থ রক্ষার বিধিবিধান ছিল, সুদ প্রথা রহিত করা হয়েছিল, ভোজ অথবা আতশবাজি বা বাজি এটাকে তারা খুব খারাপ দৃষ্টিতে দেখতেন, কারা? হিব্রু সভ্যতায়। তারপরে কী ছিল? এই যে দেখো তোমরা দাসমুক্তি নিয়ে কিন্তু আমাদের ইসলাম ধর্মে অনেক ধরনের মশালা আছে, অনেক ধরনের নির্দেশনা আছে। আমাদের একজন সাহাবী নবীর হযরত বেলাল, তিনি কিন্তু একজন দাস ছিলেন এবং তিনি কিন্তু প্রথম ইসলামের প্রথম মুয়াজ্জিন। তিনি সুদের উপরেও কিন্তু কড়া নিষেধাজ্ঞা আরোপ করা আছে আমার ইসলাম ধর্মে, যে সুদটাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। অপচয় করা, অপচয় করাটাকে আমাদের ইসলাম সমাজে কী করা হয়েছে, ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে না, অপচয় করা যাবে না। এখানেও দেখা যায় যে ভোজ এবং বাজি পোড়ানো বা বাজি উৎসব এইটার কিন্তু নিন্দা করা হয়েছে। এরপরে আমরা আসছি সাহিত্য এবং দর্শনে। বুক অব জব নামে তাদের একটা অমূল্য সাহিত্য সম্পদ অথবা সাহিত্যের বই, যেখানে ঈশ্বর এবং শয়তান, ঈশ্বর এবং শয়তান দুজনের কর্মকাণ্ড উপরে পুস্তকটা রচনা এবং বিবরণ দেয়া হয়েছে। সেখানে তারা ধর্মসঙ্গীতের উপরে পুস্তক রচনা করেছিলেন। এরপরে হিব্রুদের স্থাপত্য এবং শিল্পকলায় আমরা যাই। স্থাপত্য এবং শিল্পকলার মধ্যে আজকের যে সুরম্য জেরুজালেম নগরী, আজকে যে সুরম্য প্রাসাদ, অট্টালিকা,
সবই কিন্তু হিব্রু সভ্যতার অবদান, আধুনিক সভ্যতার না, সেই হিব্রু সভ্যতা প্রাচীন সভ্যতারই অবদান। আমরা দেখি রেড সি স্কুল অথবা মরুসাগরের দস্তাবেজ, যেটা একটা গুহার অভ্যন্তরে 50টি মৃৎপাত্রের মাধ্যমে চামড়ার উপরে হিব্রু ভাষায় লিখিত একটা অমূল্য একটা পুস্তক। এইটা হচ্ছে হিব্রু সাহিত্য এবং দর্শনের অনবদ্য সৃষ্টি। তাহলে আমরা আলোচনায় যেটুক জানতে পারলাম সংক্ষিপ্ত পরিসরে, সেটা কি হিব্রুদের উৎপত্তি এবং হিব্রু সভ্যতার সাথে আমার ইসলামিক বা ইসলাম ধর্মের অথবা ইসলামের নবীদের সম্পৃক্ততার কথা জানতে পারলাম, হিব্রুদের ধর্মবিশ্বাসের সাথে আমার ইসলাম ধর্মের ধর্মবিশ্বাসের সাদৃশ্য জানতে পারলাম, আমরা জানতে পারলাম হিব্রুদের অর্থনৈতিক জীবন, হিব্রুদের শাসন ব্যবস্থা আধুনিক গণতন্ত্র বিকাশে সেই শাসন ব্যবস্থা কতখানি সহায়ক হয়েছে, এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক অধিকারের ক্ষেত্রে হিব্রুদের সেই সময়কার দর্শন কতখানি আজও আমাদের জন্য প্রাসঙ্গিক, অর্থাৎ দাসমুক্তি, নিঃস্বদের স্বার্থ, সুদরহিত, অনুন্নত জায়গায়, অসচ্ছল জায়গায় কর ব্যবস্থা কম, উচ্চভিলাষিতা অথবা অপচয়ের ব্যাপারে নিন্দা, সাহিত্য দর্শন, এবং আমরা জানতে পারলাম যে সাহিত্য দর্শনের ক্ষেত্রে তাদের অনবদ্য অবদানের কথা। তাহলে যে আলোচনা করলাম সেখান থেকে আশা করি তোমরা উপকৃত হয়েছ, পরিপূর্ণ হবে যখন তোমরা পাঠ্যপুস্তক পড়বে। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।